আমাদের যা কিছু আছে তাই নিয়ে পুলিশ বাহিনী উনারা অস্তিত্ব হবে অনেক কষ্ট করে গোলক ও উন্নয়ন করছে উনার তো কোনো সমস্যা নাই সবাই গুড় দিবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কেন দেয় না কি জন্য দেয় না কারণটা কি আব্দুল কাদের সাহেব সেদিন কি বলেছে যাত্রা দেখেছেন সত্য সত্য কি হয়েছিল এদিকে এখন কেন আপনি কথা জানেন এতদিন অস্বীকার করছেন কেন আর এখন কেন বলেন দেখেছেন সরকার চক্র কি হয়েছিল আপনারা যে হত্যা করেছেন আপনারা খুনি আপনারা সন্ত্রাসী আপনারা লিজ্জা দল সন্ত্রাসী সব কিছু আপনারা করেছেন এখন কেন আপনি স্বীকার যাচ্ছেন উবাদুল কাদের সাহেব এখনো সময় আছে আপনি আন্দোলন রক্ত দিয়েছি রক্তা দিব আমরা যখন মরতে স্বীকার করেছি আরো মরবো কিন্তু আমরা গণতন্ত্র ফিরে আনবো ভোটের অধিকার ফিরে আনবো বাচ্চার অধিকার ফিরে আনবো আরো বলতে চাই এই মুহূর্তে আমাদের যা কিছু আছে তাই নিয়ে এই পুলিশ বাহিনী মোকাবেলা করতে হবে আমরা কষ্ট করে বলতে চাই পুলিশ বাহিনী আপনাকে নিজেকে নিয়ে কষ্ট করেন আমাদের দেশে একটি কথা বলার অধিকার কেন নাই একটি বাচ্চার অধিকার কেন নাই আমাদের দুধের অধিকার কেন নাই আপনাদের কাছে বলাচ্ছে আমাদের নিষ্ঠার শ্রমিক ডাইভার শ্রমিক লেবার শ্রমিকের কেন কেন বাদ নাই আপনাদের বসে বসে থাকেন আর 30টা দিন ঘুরে আসলে বেতন বোনাস এইগুলি আমরা আন্দোলনে নিব না আমরা কষ্ট করে বলতে চাই শেখার্থীরা কথা করে আন্দোলনে কি করে করতে হবে আমরা জানি আমরা সবাই জানি ঠিক আচ্ছা এই যে এত উন্নয়ন আপনি কেন পরিবর্তন যাচ্ছে সরকারে এত উন্নয়ন করছে ঠিক আছে এত উন্নয়ন যখন করেছে আমরা বিশ্বাস করি তাহলে আমাদের নির্বাক্ত অধীনে ইলেকশন দিতে গেলে সমস্যা কোন জায়গা সেগুলো আমি জানতে চাই এটা আমি ভালো করে জানতে চাই উনার যখন উন্নয়ন করেছে সবাই উনাকে ঘুর দিবে উনার বিপুল ঘুরে কাজ করবে জয়লাভ করবে উনার ইলেকশনে নিয়ে লক্ষ্য ইলেকশনে দিলে উনার সমস্যা কোন জায়গা এইটা আমি জানতে চাই অনেক কষ্ট করে বলক ও উন্নয়ন করছে উনার তো কোনো সমস্যা নাই সবাই ঘুর দিবে তাহলে তত্ত্বাবধায়ক সরকার কেন দেয় না কি জন্য দেয় না কারণটা কি তাহলে উনার যখন গোল করে নিশ্চয় তুমি একজন গোয়ের কাজ করেছে এরকম কাজ করেছে আওয়ামী লীগ 1000 বছর গেল এ গুলের মশল দিতে পারবে সেই জন্য উনার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন দিয়ে চাচ্ছে না